শাইখ সিরাজ স্যারের একটা ভিডিওতে দেখেছিলেন মৃদুল ভাইয়ের পুরো একটা প্রোগ্রাম, যেখানে ওনার সম্পূর্ণ প্রজেক্টটা দেখিয়েছিল এবং কিভাবে ওনার ইনকাম হয়, ফুললি সব বিষয়গুলো দেখেছিল। কিন্তু আমরা আজকে যে ভিডিওটা করছি সেটা একটু ভিন্ন মাত্রার হতে পারে। কীরকম যে কেমন চলছে সেই মৃদুল ভাইয়ের প্রজেক্টগুলো, কতটুকু মানুষ সহযোগিতা পাচ্ছে তার কাছ থেকে, এই গল্পগুলো সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন তার মুখেই শুনব। ভাই কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো প্রোগ্রাম দেখে অনেক কিশোররা উদ্যোগ নিচ্ছে এরকম কাজগুলো, এরকম সাহস করতে, তো আপনি কেমন আছেন এবং কেমন চলছে আপনার এই প্রোগ্রাম? বেসিক্যালি আপনারা তো জানেন যে এটা আমার বিজনেস নয়, এটা আমার খামারও নয়, আমার বাসা। যতক্ষণ বাসায় থাকি আমি একটু মাছ গাছ নিয়ে থাকি। তো প্রতিবেদনের পর আগে মাছ যেত অ্যাকোরিয়াম শোরুমগুলোতে, প্রতিবেদনের পর এত মানুষ আসে, এত মানুষ আসে, বিশেষ করে তরুণ উদ্যোক্তা। তো বাংলাদেশে তরুণ উদ্যোক্তারা একটা ফেইথফুল বিজনেস খুঁজতেছে, যেখানে তারা ফেইথফুলি কাজ করতে পারে। তা এই মাছের জায়গাটা, বিশেষ করে কালার ফিশের জায়গাটা মানুষকে কিছু রিটার্ন দিচ্ছে, যে কারণে যারাই আসছে, আমার প্রায় 7,000 উদ্যোক্তা, তার ভিতরে 2,000 সাকসেস উদ্যোক্তা, তারা অলরেডি মাছ উৎপাদন করে বাজারে বিপণন করছে। আচ্ছা, পাশাপাশি যারা পারছে না তাদেরকে নার্সিং করার চেষ্টা করতেছি কিভাবে তারা পারে। সেটা কিভাবে করছেন? যেমন তরুণ উদ্যোক্তাদের প্রধান সমস্যা হলো তাদের মূলধন নাই। আচ্ছা, বাবা মা মূলধন দিতে নারাজ, কারণ কোনো বিজনেসে তারা সাকসেসফুল হতে পারে না এই প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আমি দেখি যে প্রথমবার ওরা উদ্যোগী হয়ে হয়তো বা নিজের স্মার্টফোনটা বিক্রি করে মাছ নিয়ে গিয়ে চেষ্টা করছে। আচ্ছা, তো যখন শুনি যে মাছগুলো মরে গেছে, না পারাটাই স্বাভাবিক, কোনো জিনিস সহজ না। তো দ্বিতীয়বার আমি তাকে অর্ধেক দামে মাছ দিচ্ছি। যে 5,000 টাকার মাছ নিয়ে গেল, তাকে দ্বিতীয়বার ওই 5,000 টাকার মাছ আমি 2,500 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দিয়ে আবার তাকে নক করতেছি, কি ব্যাপার তোমার মাছের কি খবর? বলে স্যার মারা গেছে। আমি বলছি ঠিক আছে আসো আবার দিবো। বলে স্যার আর টাকা নাই। তখন আমি বলছি ঠিক আছে এবার ফ্রি দিবো আসো। আচ্ছা আচ্ছা, এমনও ক্ষেত্র আছে যে আপনারা দেখবেন সে চুয়াডাঙ্গা থেকে আসছে, আসার টাকা নাই। আচ্ছা, থার্ড টাইম আমি আসার ভাড়া দিয়ে এক রাত রেখে তারপর তাকে আবার কিছু মাছ দিয়ে নতুন করে ট্রেন করে পাঠিয়ে দিয়ে সাকসেস করলাম। আচ্ছা, ঠিক এভাবে আমি আগায় নেওয়ার চেষ্টা করছি। এই বিজনেসটা আমি করি বা না করি, ইয়াং জেনারেশন করুক, এক সময় বাংলাদেশে এটা এক্সপোর্ট আইটেমে পরিণত হোক, এটা আমি চাই, সেভাবে চেষ্টা করছি। আচ্ছা, মানে এই প্রশ্নটা করা কেমন হচ্ছে জানি না, মানে এই কাজটা কেন করছেন? যে এই যে অর্ধেক দামে দিচ্ছেন, আবার নতুন যখন পাচ্ছে না তাকে আবার হেল্প করছেন, আসতে পারছে না তাকে ভাড়া দিচ্ছেন, মানে এই কাজটা কেন করছেন আর কি? এই কাজ করার পিছনে আমার উদ্দেশ্যই হলো, দেখেন আজকে শ্রীলঙ্কা কোথায় গেছে? 10 বছর আগে শ্রীলঙ্কা শুধু নারকেলের ছাল বেচত। আচ্ছা, আজকে শ্রীলঙ্কা সারা বিশ্বে কালার ফিশ রপ্তানিতে 1 নম্বর কান্ট্রি। আচ্ছা, থাইল্যান্ড 2 নম্বর কি 3 নম্বর কান্ট্রি। আমরা বাংলাদেশ কেন পিছিয়ে আছি? আমাদের উদ্যোক্তার অভাব। যদি সঠিক সময় এই উদ্যোগগুলো সঠিক উদ্যোক্তারা নিতেন, তাহলে বাংলাদেশও আজকে এটাকে এক্সপোর্ট আইটেমে পরিণত করতে পারতো। বাট পারে নাই, যে কারণে আমি সেই জায়গায় হাত দিতে চাই, মানে এক্সপোর্ট করার যে জায়গাটা, এক্সপোর্ট করার উদ্যোক্তা তৈরি করতে চাই। আচ্ছা, আপনারা জানেন যে আমার যে প্রফেশন, পার্সোনাল প্রফেশন, এটাতে আসলে এই কাজগুলো করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এই সময়গুলো দেওয়াও কিছুটা কঠিন। সেক্ষেত্রে আমি চাই ইয়াং জেনারেশন আসুক, অন্য কেউ আসুক এবং তাদের কর্মসংস্থান বেছে নিক, তাদের আয় রোজির পথ হোক, পাশাপাশি বাংলাদেশ এক্সপোর্ট আইটেম একটা পেয়ে যাক, যাতে করে বৈদেশিক মুদ্রা আমরা খরচা না করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। কিন্তু ওই যে এক্সপোর্ট তো অনুমতি নেই আমাদের বাংলাদেশে, কিন্তু এটাকে আপনি কিভাবে ব্যবস্থা করছেন বা কিভাবে চাচ্ছেন সরকারের কাছে? দেখেন, আমি চেম্বারের একজন পরিচালক হিসেবে, আপনারা জানেন চেম্বার বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, তো আমি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছি।
উনি বলেছেন যে এটাতে জটিলতা আছে, আমলাতান্ত্রিক জটিলতা, তারপরও উনি চেষ্টা করবেন দ্রুত কিভাবে এটাকে এক্সপোর্ট লিস্টে আনা যায়। আচ্ছা, আপনি চেষ্টা করে যাচ্ছেন? আমি চেষ্টা করে যাচ্ছি, যখন আমার চেষ্টা সাকসেস হবে ওই সময় আমি সারা বাংলাদেশ থেকে আমার উদ্যোক্তারা যা উৎপাদন করেছে সেটাকে কালেক্ট করে আরেকজনকে দিয়ে সেটা এক্সপোর্টের একটা ব্যবস্থা করব। আচ্ছা, কেউ না করলে আমি করাই দিব, নিজে নিজে আমি করাই দিব, বাট তারা তখন 10 টাকা বেশি পাবে। আচ্ছা, তো আপনি আমাদের ভিডিওর মাধ্যমে সরকারকে বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে এই এক্সপোর্ট বিষয়ে কি বলতে চান? দেখেন, আমার কাছে 5000 পিস মাছ চাচ্ছিল ইন্ডিয়া অনেক দিন ধরে। আচ্ছা, ব্রুট ফিশ। তো আমি বলছি যে ভাই আমার তো এক্সপোর্ট আইটেম না, এটা আমি তো দিতে পারি না। তারা বলছে সামহাও আপনি বর্ডারে পাঠায় দেন। তো আমি এটা করতে পারি না, বর্ডারে নিয়ে গেলে ওরা বাকিটা পার করে নেবে, তো আমি এটা করতে পারি না। অ্যাজ এ সিভিল সোসাইটির একজন হিসেবে আমি রেজিস্ট্রেশন ছাড়া বা একটা আনঅথরাইজ অথেন্টিক একটা কার্য করতে পারি না। অথচ এই কাজটাকে যদি আমরা অথেন্টিসিটি দিতে পারি তাহলে সবাই উপকৃত, দেশ উপকৃত, উদ্যোক্তারা উপকৃত, আমরাও উপকৃত। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যে এই জায়গায় হাত দিতে গেলে খুব বেশি ক্লেশ পাইতে হবে না, খুব সহজ, শুধু অনুমোদনের ব্যাপার। আমাদের দেশ থেকে কালার ফিশ যাবে, এটা তো ভালো দিন, বিশাল ব্যাপার, এটাতে তো ক্ষতি নাই, ক্ষতি নাই, বরং আমাদের একটা আলাদা রেভিনিউ যোগ হচ্ছে, যোগ হচ্ছে। তো আমরা দিতে পারছি না কেন, এই জিনিসগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছে না কেন? যে ভাবনাটা থাইল্যান্ড ভাবলো আজ থেকে প্রায় 10 বছর আগে, হ্যাঁ, কিন্তু আমরা এখনো পিছায় আছি, এখনো মাথার ভিতরেই নিচ্ছি না। আমরা এত চিল্লাচ্ছি, এত বলছি ভাই আমাদেরকে এক্সপোর্ট ওপেন করে দেন, দিচ্ছে না, কিন্তু এটাতে তো ক্ষতি নাই, বরং উপকার, দেশেরই লাভ, দেশের লাভ। কিন্তু এরা কি কাজ করে? এরা তো কাজ করে না। তো সেক্ষেত্রে আমি তাদেরকে কাজ করার অনুরোধ করবো, রিকোয়েস্ট। আমরাও চাই যে এরকম এক্সপোর্ট অনুমতি যদি আমরা দেশের থেকে এটা গ্রহণ করতে পারি বা আপনারা দিতে পারেন, তো ইনশাল্লাহ একটা বিশাল বাজার আছে সারা বিশ্বে, এই মাছের অনেক কদর আছে। আপনারা অবশ্যই জানেন যে শৌখিন মানুষরা এই জিনিসটা খুঁজে বেরোয়, আর বাইরের দেশের মানুষরা অনেক শৌখিন। তো ভাই, আপনার তো এই কাজগুলোর পরে, মানে যখন আপনার এই ভিডিও প্রকাশ হয়েছিল তারপরের জিনিসটা কীরকম, আগে কেমন ছিলেন আর এখন কেমন চলছে? হ্যাঁ, পজিটিভলি সেল অনেক বেড়ে গেছে। তো আমি মানে দুটো জিনিস, একটা হলো যে আমার প্রসারের পর আমি কি বাণিজ্যিক ফায়দা লুটব না আমি জাতিকে আগায় নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমার উদ্দেশ্যই ছিল এই মাসকে, এই ক্ষেত্রকে, জাতিকে এগিয়ে নেওয়া। আচ্ছা, পাশাপাশি আপনি জানেন যে পাশাপাশি আমার যদি আগে 5 জন কিন্তু এখন 15 জন কিনে, আচ্ছা, বিজনেসের ব্যাপারটা তো রয়েই গেছে। তো আমি কখনোই এটাকে আমার প্রিন্সিপাল বিজনেস হিসেবে ধারণ করি নাই। আচ্ছা, আমি এখনও উদ্যোক্তা আসলে চেক করে দেখি, তাকে রিড করি, করে তাকে আপনারা খোঁজ নেবেন যে আমি জোর করে মাছ দেই, জোর করে শেখায় দেই। কেউ বলতে পারবে না মাছের দাম আমার, আমি বলি যে আমি অর্ধেক দামে দেই, আমার মাছ যেটা এখানে নিবে 50 টাকা সেটা যখনই বাজার থেকে কিনতে যাবে 100 টাকা বেশি লাগবে, প্রয়োজন হতে পারতো। তো সেক্ষেত্রে আমার টার্গেট ছিল এদের উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়া, আমার টার্গেট ছিল না কখনোই বিজনেস করা। বিজনেস হয়নি তা না, বিজনেস হয়েছে তো, আগে 5 জন কিন্তু এখন 25 জন নেই। এখানে বিজনেস সাইডটা একবারে ফেলাই দিলে হবে না, তো বিজনেসটাও ভালো হয়েছে। এবং দেখেন, 2 লক্ষ পিস মাছ সারা বাংলাদেশে আমি ছড়িয়ে দিতে পেরেছি এ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো এটা বিশাল অ্যাচিভমেন্ট। এই 2 লক্ষ পিস মাছ যদি ধরে নিলাম মরে গেছে 1 লক্ষ পিস, আর 1 লক্ষ পিস যদি বেঁচে থাকে তাহলে কতগুলো বাচ্চা দিবে? তাহলে সাকসেসফুলি যদি 50,000 পিস মাছের রেনু করা হয় তাহলে আমার টার্গেট 3 বছরের ভিতরে আমরা এক্সপোর্টে যেতে পারবো এবং ওয়ার্ল্ড কভার করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সাকসেসফুলি আমার উদ্যোক্তারা এটাকে বাতিল না করে ধরে রাখে, বাতিল করে দিলে আমার একার কিছু করার নাই। আচ্ছা, কিন্তু ধরে রাখলেই 3 বছরের মাথায় আমরা ওয়ার্ল্ড কভার করতে পারবো। আচ্ছা, এই বিক্রির বিষয়টা, মানে আমি তো দেখি এখানে একটা জটিলতা আছে,
যে দোকানদাররা যখন দেখে যে উদ্যোক্তারা বিক্রি করতে গেছে তখন যে দামে কিনে তার থেকে অর্ধেক দাম দেওয়ার চেষ্টা করে বা ফ্রি পেলে, এরকম আমার মনে হয়েছে এই বিষয়টা। সেই বিষয়টা আপনার সঙ্গেও সেদিন কথা হচ্ছিল মনে হয়, আপনিও বললেন এই বিষয়টা নাকি আছে। তো এইটাকে আপনি কিভাবে দেখেন বা কি করা উচিত? দেখেন, আমি বারবারই বলি, আমি দুটা সাবজেক্ট, একটা হলো প্রোডাকশন, একটা মার্কেটিং। তো প্রোডাকশন, আমি প্রোডাকশনের মানুষ, মার্কেটিং বিষয়টা জটিল, তারপরও এই কালার ফিশের মার্কেটিংটা অতি জটিল। আচ্ছা, কারণ আপনি দেখেন দুপুরবেলা আপনি ডিনার করবেন, আপনাকে কিন্তু কিনতেই হবে নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আপনাকে চাল ডাল মাছ মাংস কিনতেই হবে। কিন্তু কালার ফিশ হলো শখের জিনিস। এখন শখের বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। একজন যার কাছে একটা জিনিস 10 টাকা, আবার আরেকজনের কাছে 100 টাকা। তো সঠিক জায়গাটাকে খুঁজে বের করতে হবে মার্কেটিং এর। তো আমি এই জায়গায় বসে সারা বাংলাদেশের সঠিক জায়গাটা আপনাকে খুঁজে দিতে পারবো না। আপনি উদ্যোক্তা, আপনি সৃষ্টি করছেন, উৎপাদন করছেন, এখন কে কিনবে এই লোকটাকে আপনাকে খুঁজে নিতে হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি যদি বেশি উৎপাদন করে ফেলেন তাহলে অবশ্যই স্বল্প সংখ্যক মানুষের ভিতরে এর রেটটা কমে যাবে। তো এজন্যই আমি বারবার বলি যে আমরা ডোমেস্টিক যতটুকু ইউজ করছি তার চেয়ে বেশি ডিমান্ড বিদেশে আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে টার্গেট রাখতে হবে যে ডোমেস্টিকভাবে আমরা যতটুকু করতে পারলাম বাকি সময়টা আমরা, বাকি উৎপাদনটা আমরা বিদেশে দেওয়ার ব্যবস্থা করব। সেই ব্যবস্থাটার গোড়ায় আঘাত করার চেষ্টা করছি। তো দেখা যাক কোথায় যেতে পারি।